আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস তুলে ধরতে চাই। এই যে দেখতেছেন, আমার গাড়ি রয়েছে 12 চাকা, এটা হচ্ছে 4XL, বুঝছেন? এটা 4XL এর গাড়ি। এই যে দেন, সবগুলা চাকা একদম লোড দেখা যাইতেছে। এই যে সবগুলা চাকা সুন্দর, রাস্তার সাথে একদম ফিনিশিং হয়ে মিক্সার হয়েছে। তারপরে ডারোগার্ড স্কেলে, তাদের স্কেলে 3XL বাতাইতাছে, 3XL। তারা ইচ্ছা করে আমার গাড়িটারে 3XL বাতাইয়া আমার গাড়িটার কাছে টাকা খাওয়ার জন্য তারা আমার গাড়িটার আটকায় রাখছে। এই যে দেখেন, আমার সবগুলা চাকা, কোনো চাকায় যদি আপনার, যেতটুকু জানি, কোনো চাকা যদি আপনার রাস্তা থেকে একটু উপরে ভাসানো থাকে বা ফ্রি হইয়া থাকে, সেই চাকাটা সেই মুহূর্তে এটা 3XL বাতায়। কিন্তু আমার চাকা কোনো আলগানিত নাই, কোনো বাসানো নাই, একদম লোড চাকা রাস্তার সাথে কামড় খায়া রয়েছে। তারপরে আমার এই চাকাটা 3XL কেন বাতায়নি? আমাদের এই যে মাননীয় সরকারের কাছে আবেদন রইল, এইসব সুর বাটপারগুলো আপনি বাইরিয়া সরান। এসব যে মাদার সুতো করে আপনারা বসাইছেন, এই যে 3XL এর মধ্যে খানকির বলারা সাধারণ জনগণের হয়রানি করিয়া দুনিয়ার টাকা লুইটা নিতাছে। এই যে দেখেন, আমাকে 4XL এর গাড়ি, এটাতে 3XL বাতাইতেছে। হ্যাঁ, কম্পিউটারে লিখতে এটা প্রত্যেক বাই টাইমে ওরা এরকম করে, প্রত্যেক বাই টাইমে। আমাকে মাননীয় সরকারের কাছে, আমি এই যে দারোগার্ড স্কেলে আছি, এই যে দারোগার্ড স্কেলে আছি, আমাকে মাননীয় সরকারের কাছে একটা আবেদন রইল যে আপনি যে স্কেলে যে এসব লোকগুলা যে বসাইছেন, এদের বিষয়ে একটু তদন্ত করেন, দেখেন তারা কি করতেছে। আপনি যে ডিজিটাল দেশ বানানোর লাগিয়ে বসা রয়েছেন, এরা তো আপনি ডিজিটাল দেশ বানাইতে দিব না। এই যে দেখেন, আমার সম্পূর্ণ গাড়িটা 4XL এর গাড়ি, দেখেন ভাই, এটা 3XL বাতাইতেছে। গাড়ির চাকা পুরো লোড গাড়ি, 760 সিমের, তারপরে এটা 3XL বাতা। আমার গাড়িটা টাকা খাওয়ার জন্য তারা বসে নিচ্ছে। এবার বুঝেন কত বড় জানোয়ারের বাচ্চারা। আবার কিছু কইলে মাদার চুতকে গালি দেয়, বিভিন্ন ভাষায় তারা গালি দেয় ড্রাইভারেরে মারধর করে। এদের কাছে কে কি করবো? তারা হচ্ছে সরকারি লোক। আমাকে ওবায়দুল কাদের কাকু বসাইছে তাদেরকে, এই এইসব কাজ করার জন্য বসাইছে, নাকি এরা সততা নিয়ে কাজ করে? ওদের কাছে, আমাদের ওবায়দুল কাদেরের কাছে একবার আবেদন রইল যে আমাদের ওবায়দুল কাকু যেন আইসা এটা পরিদর্শন করে। তারা এইসব কাজ কেন করে? সব মাদার চোদ্দ করে চাকরি দেয় কেন? এই যে আমার কথা, আজকে এই যে আমি 3XL এর ভিডিওটা আমি তুলে ধরলাম। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।